না করা হলে আমরা হুমকির সম্মুখীন হতে পারি বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আজ মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, যদি বড় ধরনের বন্যা হয় তাহলে সত্যিই শহর রক্ষা করা কঠিন হবে। আমি জনপ্রতিনিধি, আমার জনগণের কথা চিন্তা করেই কাজ করতে হবে। মানুষের কাছে বর্ষা আসে আশীর্বাদ হয়ে, আর আমাদের কাছে বর্ষা আসে বিভীষিকা হয়ে। আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প শুরু করা হোক। আজ থেকে আগামী 6 মাস যদি দ্রুত কাজ শুরু না হয় তাহলে আমরা হুমকির সম্মুখীন হতে পারি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরামর্শক প্রতিষ্ঠান IWM ও CEGIS কর্তৃক আয়োজিত চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসনের লক্ষ্যে বিস্তারিত সম্ভাবনা সমীক্ষা শীর্ষক প্রকল্পের কারিগরি এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নের নিমিত্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় আরও বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা নকশা ও গবেষণা অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জিয়াউদ্দিন বেগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল পরিকল্পনা প্রধান প্রকৌশলী ডক্টর শ্যামল চন্দ্র দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটওয়ারির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট।